হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ইথোস এর বাংলা অর্থগুলি হচ্ছে মূলনীতি চরিত্র আদর্শ নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ইথোস অফ দ্য অর্গানাইজেশন এমফেসাইজেস টিম ওয়ার্ক অ্যান্ড ইনোভেশন আমি আবারও বলছি দ্য ইথোস অফ দ্য অর্গানাইজেশন এমফেসাইজেস টিম ওয়ার্ক অ্যান্ড ইনোভেশন এর বাংলা অর্থটি হচ্ছে সংগঠনের নীতি দলগত কাজ এবং উদ্ভাবনে জোর দেয় দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হিজ লিডারশিপ স্ট্রংলি রিফ্লেক্ট দা কোম্পানিস ইথস অফ ইন্টিগ্রিটি অ্যান্ড এক্সিলেন্স আমি আবারও বলছি হিজ লিডারশিপ স্ট্রংলি রিফ্লেক্টস দ্য কোম্পানিস ইথোস অফ ইন্টিগ্রিটি অ্যান্ড এক্সিলেন্স এর বাংলা অর্থটি হচ্ছে তার নেতৃত্ব সংস্থার সততা এবং উৎকৃষ্টতার নীতি প্রতিফলিত করে ধন্যবাদ